বনানী ধর্ষণ মামলায় গেল বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ। রোববার ধর্ষণের ঘটনায় ঢাকা মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন শাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন। আদালতের খাসকামরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে মামলার আলোচিত আসামি নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরীক্ষাগারে ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে। এছাড়া মামলায় পুলিশের জব্দ পাঁচটি মোবাইল ও একটি ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন। জব্দ মোবাইল ও ডিভাইসের ফরেন্সিক পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এদিকে ছাত্রী ধর্ষণের এই ঘটনা পুলিশ স্বাধীনভাবে তদন্ত করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বনানের ক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই, নিরাপত্তা বাহিনী আমাদের পুলিশ বাহিনী একদম সুন্দর স্বাধীনভাবে কাজ করছে। এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিতেই হবে, আমরা কিন্তু সেই জায়গাটিতে কাজ করছি। আমরা কোনো সংসদ সদস্যকে বাদ দিচ্ছি না, আমরা কেউ পুত্রকেও আমরা বাদ দিচ্ছি না। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা।